श्री गुरुजय स्पिरिचुअल ज्ञान चैनले आपनादेर स्वागत जानाई। आज के आमादेर आलोचनार विषय पृथिवीर श्रेष्ठ देश कोनटी एवं केन। स्वामी विवेकानंद ठाकुर रामकृष्ण परमहंसदेवर बाणी प्रचारेर जन्य विभिन्न स्थाने गेछिलेन, विदेशे गेछिलेन, आमरा सकलेई जानी। स्वामीजी जखन विदेश थेके फिरछेन तखन तिनि बोलछेन, विदेशे आसबार आगेओ आमी भारतवर्षके भालोबासतम, किन्तु एखन मने होच्छे भारतेर प्रतिटि धूलिकणा आमार काछे पवित्र, भारतेर बाताश आमार काछे पवित्र, भारत आमार पुण्यभूमि, आमार तीर्थस्थान। स्वामीजी फेरार समय एरकम कथा बोलछेन कारण तिनि समस्त जायगा घुरे एसे देखलेन भारतेर मतो देश सत्यि हय ना। এমনকি স্বামীজি বিদেশে যাওয়ার আগে বিদেশের অনেক উচ্চ প্রশংসা শুনেছিল এবং তাই শুনে স্বামীজি বলেওছিলেন যে আমরা সকলেই ভারতের অধঃপতন সম্বন্ধে শুনে থাকি। এক সময় আমিও তা বিশ্বাস করতাম, স্বামীজি বলছেন এক সময় আমিও তা বিশ্বাস করতাম, অর্থাৎ স্বামীজিও ভাবতেন ভারতবর্ষ হয়তো একটা অধঃপতিত দেশ। কিন্তু স্বামীজিই বলছেন, কিন্তু আজ অর্থাৎ বিদেশ থেকে ফেরার পর স্বামীজি বলছেন, কিন্তু আজ অভিজ্ঞতার দৃঢ়ভূমিতে দাঁড়িয়ে সংস্কার মুক্ত দৃষ্টি নিয়ে সর্বোপরি সাক্ষাৎ সংস্পর্শে এসে অন্য দেশের অতিরঞ্জিত চিত্রগুলির বাস্তব রূপ প্রত্যক্ষ করে সবিনয়ে স্বীকার করছি আমার ভুল হয়েছিল। স্বামীজি আরও বলছেন, হে পবিত্র আর্যভূমি, তোমার তো কখনো অবনতি হয়নি, কত রাজদণ্ড চূর্ণ হয়ে দূরে নিক্ষিপ্ত হয়েছে, কত শক্তির দণ্ড হস্তান্তরিত হয়েছে, কিন্তু ভারতবর্ষের রাজা ও রাজসভা অতি অল্প লোককেই প্রভাবিত করেছে, উচ্চতম থেকে নিম্নতম পর্যন্ত বিশাল জনসমষ্টি আপন অনিবার্য গতিপথে ছুটে চলেছে, জাতীয় জীবনস্রোত কখনো মৃদু অর্ধচেতনভাবে কখনো প্রবল জাগ্রতভাবে প্রভাবিত হয়েছে, শত শতাব্দীর সমুজ্জ্বল শোভাযাত্রার সামনে আমি স্তম্ভিত বিস্ময়ে দণ্ডায়মান। সিস্টার নিবেদিতা বলেছিলেন, ভারতবর্ষ ছিল স্বামীজির গভীরতম আবেগের কেন্দ্র, ভারতবর্ষ নিত্য স্পন্দিত হতো তার বুকের মধ্যে, প্রতিধ্বনিত হতো তার ধমনীতে, ভারতবর্ষ ছিল তার দিবাস্বপ্ন, ভারতবর্ষ ছিল তার নিশীথের দুঃস্বপ্ন। শুধু তাই নয়, তিনি নিজেই হয়ে উঠেছিলেন ভারতবর্ষ, রক্তে মাংসে গড়া ভারত প্রতিমা, ভারতের আধ্যাত্মিকতা, তার পবিত্রতা, তার প্রজ্ঞা, তার স্বপ্ন এবং তার ভবিষ্যৎ সব কিছুর তিনিই ছিলেন প্রতীক পুরুষ। এবার আমরা আসছি মূল আলোচনায়, কেন ভারতবর্ষ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দেশ। স্বামীজি বলছেন, বিশ্ব সভ্যতায় ভারতের অবদান কি? স্বামীজি বলছেন, আমাদের মাতৃভূমির প্রতি জগতের ঋণ অপরিসীম। তিনি আরও বলছেন, যখন আমি আমাদের দেশের প্রাচীন ইতিহাস পর্যালোচনা করি তখন সমগ্র পৃথিবীতে এমন আর একটা দেশ দেখতে পাই না যে দেশ মানব মনের উন্নতির জন্য এত কাজ করেছে। এই কারণেই আমি আমার জাতিকে কোনো রকম নিন্দা করি না বা গালাগাল করি না, আমি বলি যা করেছ বেশ হয়েছে, আরও ভালো করবার চেষ্টা করো। খ্রিস্ট ধর্ম যখন কল্পনাতেও উদ্ভূত হয়নি, তার অন্তত 300 বছর আগে আমাদের ধর্ম সুপ্রতিষ্ঠিত। বিজ্ঞান সম্বন্ধেও একই কথা, প্রাচীন ভারতবর্ষের আরেকটি দান বৈজ্ঞানিক দৃষ্টিসম্পন্ন চিকিৎসকের দল। স্যার উইলিয়াম হান্টারের মতে নানান রাসায়নিক পদার্থের আবিষ্কার এবং বিকল কর্ণ ও নাসিকার পুনর্গঠনের উপায় নির্ণয়ের দ্বারা ভারতবর্ষ আধুনিক চিকিৎসা বিজ্ঞানকে সমৃদ্ধ করেছে। অঙ্কশাস্ত্রে ভারতের কৃতিত্ব আরও বেশি, বীজগণিত, জ্যামিতি, জ্যোতির্বিদ্যা ও বর্তমান বিজ্ঞানের বিজয় গৌরব স্বরূপ মিশ্রগণিত সবগুলোরই জন্ম ভারতবর্ষে। বর্তমান সভ্যতার ভিত্তিপ্রস্তর স্বরূপ সংখ্যা দশকও ভারত মনীষীরই সৃষ্টি। 10টি সংখ্যাবাচক দশমিক শব্দ বাস্তবিক সংস্কৃত ভাষার শব্দ। দর্শনের ক্ষেত্রে আমরা এখনো পর্যন্ত অন্য যে কোনো জাতির চেয়ে অনেক উপরে আছি। প্রসিদ্ধ জার্মান দার্শনিক শোপেনহাওয়ারও একথা স্বীকার করেছেন। সঙ্গীতে ভারত জগৎকে দিয়েছে প্রধান 7টা স্বর এবং সুরের
তিনটি গ্রামসহ স্বরলিপি প্রণালী। ভাষাবিজ্ঞানের ক্ষেত্রে এটা এখন সর্বসম্মত যে আমাদের সংস্কৃত ভাষা যাবতীয় ইউরোপীয় ভাষার ভিত্তি। সাহিত্যের ক্ষেত্রে আমাদের মহাকাব্য, কাব্য ও নাটক অন্য যে কোনো ভাষার শ্রেষ্ঠ রচনার সমান। জার্মানির শ্রেষ্ঠ কবি আমাদের শকুন্তলা নাটক সম্বন্ধে সংক্ষিপ্ত মন্তব্যে বলেছেন যে এতে স্বর্গ ও পৃথিবী সমন্বিত। ইশপস ফেবলস নামে প্রসিদ্ধ গল্পমালা ভারতেরই দান, কারণ ইশপ তার বইয়ের উপাদান নিয়েছিলেন একটি প্রাচীন সংস্কৃত গ্রন্থ থেকে। অ্যারাবিয়ান নাইটস নামক বিখ্যাত কথা সাহিত্য, এমনকি সিন্ডারেলা ও বরবটির ডাটা গল্পের উৎপত্তি ভারতেই। শিল্পকলার ক্ষেত্রে ভারতই প্রথম তুলো ও লাল রং উৎপাদন করে এবং সব রকম অলঙ্কার তৈরিতেও বিশেষ দক্ষতা দেখায়। চিনি ভারতেই প্রথম তৈরি হয়েছিল। ইংরেজি সুগার কথাটি সংস্কৃত শর্করা থেকে তৈরি। সবশেষে বলা যেতে পারে দাবা, তাস ও পাশা খেলা ভারতেই আবিষ্কৃত হয়। বস্তুত সব দিক দিয়ে ভারতবর্ষের উৎকর্ষ এত বিরাট ছিল যে দলে দলে বুভুক্ষু ইউরোপীয়রা ভাগ্যের খোঁজে ভারতের সীমান্তে উপস্থিত হতে থাকে এবং পরোক্ষভাবে এই ঘটনাই পরে আমেরিকা আবিষ্কারের কারণ হয়। ভারতের ইতিহাসে কেউ এমন একটি যুগ দেখিয়ে দিন দেখি যে যুগে সমগ্র জগৎকে আধ্যাত্মিকতা দ্বারা পরিচালিত করবার মতো মহাপুরুষের অভাব ছিল, কিন্তু ভারতের কার্যপ্রণালী আধ্যাত্মিক সে কাজ রণবাদ্য বা সেনাবাহিনীর অভিযানের দ্বারা হতে পারে না। ভারতের প্রভাব চিরকাল পৃথিবীতে নিঃশব্দ শিশির পাতের মতো সকলের অলক্ষ্যে সঞ্চারিত হয়েছে, অথচ পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুলগুলি ফুটিয়ে তুলেছে। স্বামীজির বাণী ও কথা ভারতবর্ষের প্রতিটি গৃহে গৃহে থাকা উচিত। আপনি পড়ুন আর না পড়ুন, আপনার বাড়ির শিশুটিও যদি একবার সেগুলো নিয়ে পড়ে, হয়তো হতে পারে তার জীবন সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে। যা হয়েছিল নেতাজি সুভাষচন্দ্রের ক্ষেত্রে, উনি স্বামীজির বাণী পড়েই এমনকি সন্ন্যাস নিতে পর্যন্ত চলে গেছিলেন রামকৃষ্ণ মিশনে, এতটাই তিনি অনুপ্রাণিত হয়েছিলেন। যাই হোক, এবার আমরা আসছি আমাদের শ্রী শ্রী গুরুদেবের আলোচনায়। শ্রী শ্রী গুরুদেব ওনার আশীর্বাদ বাণীতে বলেছেন, ভারতের আর্য ঋষিগণ ধর্ম সম্বন্ধে যে বাণী প্রচার করিয়া গিয়াছেন তাহার অধিক আর কাহারও কিছু বলিবার নাই। তবে যুগে যুগে মহাপুরুষগণ অবতীর্ণ হইয়া সে যুগের উপযোগী সাধন সমস্ত মনুষ্য জাতিকে স্মরণ করাইয়া দেন। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু কলিযুগের উপযোগী সাধন সকলকে স্মরণ করাইয়া দিবার জন্যই অবতীর্ণ হইয়াছিলেন। শ্রী শ্রী নাম সাধনই তাই কলিযুগের যুগধর্ম। নিষ্ঠা, সহিষ্ণুতা ও অধ্যবসায়ের সঙ্গে এই নাম সাধন করিতে পারিলেই সর্বসিদ্ধি লাভ হয়। হিন্দুর ধর্ম ও সমাজ অঙ্গাঙ্গীভাবে জড়িত, একের পক্ষাঘাত হইলে অপর অচল হয়। শ্রী শ্রী মহাপ্রভু সেই জন্য হিন্দু সমাজ হইতে জাতিবিদ্বেষ, শ্রেণীবিদ্বেষ, উচ্চনীচের ভেদাভেদ, অস্পৃশ্যতা প্রভৃতি দূর করিয়া আচণ্ডাল ব্রাহ্মণকে ধর্ম কর্মে সমান অধিকার প্রদানপূর্বক হিন্দু সমাজকে নতুন করিয়া গঠন করিবার আদর্শ রাখিয়া গিয়াছেন। বিরাট হিন্দু সমাজ সেই আদর্শ অনুসরণ করিলেই মঙ্গলের পথে অগ্রসর হইবে, নতুবা হিন্দু সমাজের উন্নতির আশা সুদূর পরাহত। প্রাগৈতিহাসিক যুগ হইতে ভারতের ঋষিগণ দীর্ঘদিনব্যাপী যজ্ঞানুষ্ঠান করিয়া বিশ্বের শান্তির প্রার্থনাই করিতেন। এই প্রসঙ্গে বলে রাখি, স্বয়ং গুরুদেব বিশ্ব শান্তির জন্য মহাষ্টমীর দিন পলাশী গিরিধারী আশ্রমে যজ্ঞ করিতেন। এই প্রসঙ্গে শ্রী শ্রী গুরুদেব বলেছেন, শ্রী শ্রী গিরিধারীলালজির অসীম কৃপায় আমাদের বহু বর্ষের পুরাতন মহাষ্টমীর বার্ষিক মহাযজ্ঞ সুসম্পন্ন হইল। এই মহাযজ্ঞের পবিত্র ধূমরাশি জগতের অশুভ বিনাশ করুক, শ্রী শ্রী যজ্ঞেশ্বরের শ্রীচরণে আমাদের ইহাই প্রার্থনা। মহাযজ্ঞের বিভূতি ধারণ করিয়া তোমরা পরিবার পরিজন সহ সুখে শান্তিতে অবস্থান করো, ইহা আশীর্বাদ করি। শ্রী শ্রী গুরুদেব আরও বলেছেন, আত্মনির্ভরশীলতা সবলতার লক্ষণ, দুর্বলেরা পরমুখাপেক্ষী হয়। অপরের নিকট অন্ন, বস্ত্র প্রার্থনা মানুষের মনুষ্যত্ব ধ্বংস করে। অযাচিত বৃত্তি অবলম্বনই আমাদের ধর্মের শিক্ষা, জীবনধারণে তাহাই অবলম্বন করিতে চেষ্টা করো। পাশ্চাত্য জাতির অনুকরণে আমাদের সমাজে যে বিলাসিতা এবং ব্যয়াধিক্যের স্রোত আসিয়াছে উহাকে বন্ধ করিতে হইবে। এক শ্রেণীর লোক
যে এখনও বিদেশি পোশাক পরিচ্ছদ ভালোবাসে এবং এক শ্রেণীর মেয়েরা যে অবাঙালি পরিচ্ছদে ভূষিত হইয়া ভ্রমণ করে, ইহা লজ্জার বিষয়। সরল সহজ জীবনযাপন করাই ভারতীয় ধর্মের আদর্শ, তোমরা সেই আদর্শ ভ্রষ্ট হইও না। আজিকার এই যজ্ঞবেদিতে বহু মা লক্ষ্মীকে উপস্থিত দেখিতেছি, মা লক্ষ্মীরাই গৃহলক্ষ্মী এবং পরিবারের সুখ শান্তি বিধানে পুরুষের অর্ধাঙ্গিনী। তাহারা যেন তাহাদের কর্তব্য সম্পাদন করে, তাহাদের স্মরণ রাখা কর্তব্য যে পতিকুলের গৌরবই তাহার কুলগৌরব, পিতৃকুলের গৌরবে নহে। তাহাদের কৃতকার্যের জন্য অথবা তাহাদের বাক্যের জন্য সংসারে যেন কোনোরকম অশান্তি সৃষ্টি না হয়, তৎপ্রতি তাহারা যেন সর্বদা দৃষ্টি রাখে। ঠাকুর আরও বলছেন, বৎসগণ এই কথা সর্বদা সকলের স্মরণ রাখিবে যে শ্রী ভগবানের প্রীতি সাধনই মানব জীবনের উদ্দেশ্য, তিনিই বলবানদের বল, বলম বলবতামহম, ইহা শ্রী ভগবানেরই বাণী। তিনি বল দান না করিলে জীবন সংগ্রামে জয়ী হওয়া যায় না। কলিযুগে সংকীর্তন প্রধান যজ্ঞ দ্বারাই সেই পরম পুরুষের প্রীতি সাধন হয়। সুবুদ্ধি সম্পন্ন লোকেরা সংকীর্তন প্রধান যজ্ঞ দ্বারাই তাহার প্রীতি সাধন করেন। তোমরাও সুবুদ্ধি সম্পন্ন হও এবং শ্রী ভগবানের শ্রীনামে বিশ্বাস রাখিয়া সেই নাম কীর্তন করিতে করিতে জীবন সংগ্রামে অবতীর্ণ হও। তাহা হইলে বিজয়মাল্য লাভ তোমাদের অবশ্যভাম্বী হইবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আশীর্বাদক পরমহংস। আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়, শ্রীগুরু জয়।